আমরা লাস্ট যে স্টেপ, সেখানে আমরা আপনার হচ্ছে যে 4 নম্বর স্টেপ পর্যন্ত আমরা দেখেছি, সেটা হচ্ছে যে আপনার ডেমোগ্রাফিক ইনফরমেশন আপনার বের করা, কীভাবে হচ্ছে যে আমরা ডেমোগ্রাফিক ইনফরমেশন বের করব। আমরা পাশাপাশি হচ্ছে যে আমাদের রিপোর্টিংয়ে যখন আসবো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে যে যেই আপনার ডেমোগ্রাফিক ইনফরমেশন, এখানে আমরা সেটা হচ্ছে যে একটা নোট আমরা এখানে করেছি, একটা রিপোর্টিং এখানে করেছি। এখন আমরা আজকে দেখবো সেটা হচ্ছে যে ফার্স্ট সেটা হচ্ছে ট্রাফিক সোর্স কীভাবে আমরা খুঁজে পেতে পারি। আমাদের ট্রাফিক সোর্স খুঁজে পাওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডটি আমাদের নিতে হবে। কিওয়ার্ড নিয়ে আমরা চলে যাব হচ্ছে যে আপনার alexa.com এই সাইটটিতে। তো এই সাইটটিতে আসার পর আমরা যে কিওয়ার্ড ছিল আপনার হচ্ছে যে এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, google.com এখানে আসবো। আসার পর আমি সার্চ করব, সার্চ করলে আপনার হচ্ছে যে এখানে ফার্স্ট যেই সাইটগুলো আছে আপনার দেখতে হবে না, বা আপনি এখানে দেখার কোনো প্রয়োজন নেই যে এটা আপনার কী সাইট। তো এইখানে ফার্স্ট যে সাইটটি আমরা দেখব, এই ফার্স্ট সেকেন্ড থার্ড এই সাইটগুলো নিয়ে আমরা হচ্ছে আপনার হচ্ছে যে আমাদের যে স্টেপ ট্র্যাফিক সোর্স খুঁজে বের করা, এটা হচ্ছে আমরা বের করব। এটা কেন দেখেন আপনার হচ্ছে যে এই মুহুর্তে এটা আমাদের অফার পেজ না, বাট আমাদের যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডের মেইনলি হচ্ছে যে সার্চ, কিন্তু সার্চে সর্বপ্রথম হচ্ছে এই সাইটটি আছে। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এখানে হচ্ছে যে যে সাইটগুলো দেখাচ্ছে এগুলো জব আপনার রিলেটেড, এবং এই সাইটগুলোতে যে ভিজিটর আসে তারা হচ্ছে জব খোঁজার জন্য আপনার হচ্ছে তারা আমাদের এই সাইটটিতে কিন্তু আসছে। তো আপনি এই লিঙ্কটি কপি করবেন, লিঙ্কটি কপি করে দেন হচ্ছে যে আপনি অ্যালেক্সাতে দেবেন এবং দেন সার্চ। তো এখানে দেখেন আপনার হচ্ছে যে এই মুহূর্তে ইউএস থেকে টোটাল এটার লোকেশন আছে হচ্ছে 74 এবং হচ্ছে যে গ্লোবালি 169। তো আমরা এখানে দেখছি এই সাইটটিতে বেশ ভালো ভিজিটর আপনার হচ্ছে আসছে। তো আমরা পাশাপাশি এখানে দেখবো যে ইউনাইটেড স্টেট থেকে আপনার হচ্ছে বেশি ভিজিট হচ্ছে কিনা। ওকে ফাইন, ইউনাইটেড স্টেট থেকে ভিজিট হচ্ছে। আমরা এখানে দেখবো এই যে আপনার লোকেশনটুকু আছে আপনার হচ্ছে যে এই সেকশনটুকু, এটা হচ্ছে যে আপনার আপস্ট্রিম সাইট। আপস্ট্রিম সাইটে যে সাইটগুলো থেকে অ্যাকচুয়ালি আমাদের এইখানে যে ফার্স্ট সাইটটি দেখছি এই সাইটে ভিজিটর আসছে, এগুলো হচ্ছে আমরা একটু নোট ডাউন করব। তো নোট ডাউন করার জন্য আমি আপনার হচ্ছে যে এটুকু কপি করে নিলাম, দেন আমি নোট প্যাডে নিই। আচ্ছা, দেন আমি এখান থেকে হচ্ছে যে যেমন এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি টুইটার, টুইটার সাইটটি twitter.com, দেন হচ্ছে যে ফেসবুক থেকে আপনার বেশ কিছু ভিজিটর আসছে, ইয়াহু থেকে ভিজিটর আসছে এবং google.com থেকে আপনার হচ্ছে ভিজিটর আসছে। তো আমি এগুলো কী করবো আপনার হচ্ছে নোট করে নেব। তো আমি আপনার হচ্ছে যে এখানে এগুলো একটু নোট করে নিই। ওকে ফাইন, আমার হচ্ছে যে এখানে বেশ কিছু নোট আমরা করে নিলাম। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড যে সাইটটি আছে এই সাইটটি আমরা হচ্ছে যে একটু চেক করব। তো সেকেন্ড সাইডে আসার পর ঠিক একই অপশন, আমরা জাস্ট হচ্ছে যে ওয়েবসাইট ইউআরএলটি দিয়ে এখানে হচ্ছে ফাইন বাটন, এখানে এটা হচ্ছে যে ইউএসএতে 59 র্যাঙ্কিংয়ে আছে এবং গ্লোবালি 167। তো আমরা এখানে দেখবো যে ইউনাইটেড স্টেট থেকে 49% আপনার ভিজিটর আসছে। আপ স্ট্রিম আমরা একটু চেক করে দেখি, তো এখানে দেখছি হচ্ছে যে আপনার google.com, এরপর হচ্ছে আপনার talio.net আমরা এটা রাখলাম, এরপর হচ্ছে facebook.com। তো facebook.com আমাদের অলরেডি আপনার হচ্ছে এখানে আছে, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়াহু, ইয়াহু এবং লিঙ্কডইন আমরা এই দুটি অলরেডি হচ্ছে যে এখানে নোট করেছি। তো এটা আমাদের হচ্ছে যে আর নতুন করে আপনার নোট করার প্রয়োজন নেই। এরপর আমরা থার্ড যে আপনার সাইটটি আছে এটা একটু চেক করব। তো এভাবে আমরা কি করব, যে কয়টি সাইট আমাদের সম্ভব হয় আমরা এই সাইটগুলো নিয়ে হচ্ছে একটু অ্যানালাইসিস করব। যেমন এই সাইটটিতে ইউনাইটেড স্টেট থেকে 80% ভিজিটর আপনার হচ্ছে আসছে, এখানে আপনার গুগল, ইয়াহু, এরপর হচ্ছে যে আপনার comcast.net, তো আমরা এটা একটু রাখব। এরপর হচ্ছে bing.com, এরপর facebook.com। ওকে, সো আমাদের মোটামুটি সব কিছু প্রায় সেম। এরপর হচ্ছে যে আমরা সেকেন্ড যে আপনার হচ্ছে যে কিওয়ার্ডটি আছে এই কিওয়ার্ডটি দিয়ে একটু সার্চ করে দেখি এই সাইডে
আপনার হচ্ছে যে কোন সাইটগুলো র্যাঙ্কিং এ দেখাচ্ছে। দেখেন ম্যাক্সিমাম সাইটই হচ্ছে প্রায় আপনার সেম, আপনার ওয়েবসাইটই হচ্ছে যে র্যাঙ্কিং এ দেখাচ্ছে। তো যাই হোক, আমরা হচ্ছে যে সব সাইটগুলো আমরা এখান থেকে যতগুলো সাইট সম্ভব হয় আমরা একটু চেক করে দেখব যে আমরা নতুন কোনো সোর্স আমার এখানে পাই কি না। যেমন 71% ভিজিটর ইউনাইটেড স্টেট থেকে। তো এখানে গুগল এবং হচ্ছে যে আপনার ফরবিস আপনার এখান থেকে হচ্ছে যে ভিজিটর আসছে। দেন এখানে আর একটু আমরা অ্যানালাইসিস করি, দেখি একটু আপনার হচ্ছে যে এই সাইডে আদার্স কোনো সোর্স আমরা পাই কি না। তো এখানে দেখছি এটা হচ্ছে যে ইউএস থেকে আপনার 357 র্যাঙ্কিংয়ে আছে, ইউনাইটেড স্টেট থেকে 79% আপনার হচ্ছে যে ভিজিটর, এবং এখানে আপনার ইন্ডিয়ান এবং হচ্ছে যে আপনার নতুন একটা সাইট। তো আমরা এটা মনিস্টার এটা রাখলাম, দেন এটা আমরা হচ্ছে যে একটু নোট করি। তো এইভাবে আমরা হচ্ছে যে আমাদের যেই আপনার হচ্ছে যে টোটাল টোটাল যে আমরা হচ্ছে সোর্সগুলো আমরা পাবো এই সোর্সগুলো আমরা হচ্ছে নোট করে নেব, এবং এগুলো আমরা এখান থেকে নতুন আরেকটা আপনার হচ্ছে যে আমরা হচ্ছে যে এখানে আরেকটা হচ্ছে যে আমরা ট্যাপ করব সোর্স, এবং এখানে হচ্ছে যে আপনার সাব আইডিয়া। ওকে, সো আমরা এখানে হচ্ছে যে সাইটগুলো আমরা রাখলাম, এই সাইটগুলো থেকে আমরা হচ্ছে কিছু আইডিয়া নেব। এই আইডিয়াগুলো কখন নেব বা কী নেব এগুলো আমি হচ্ছে যে পরবর্তীতে ডিসক্রাইব করছি। জাস্ট এগুলো আপনার প্রথমে রাখতে হবে, জাস্ট এটুকু আপনি হচ্ছে মাথায় রাখুন। তো সেক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে এই সাইটগুলো নিলাম। এখন আমাদের টোটাল 5 নম্বর যে স্টেজ ছিল যে আপনার ট্র্যাফিক সোর্স খুঁজে বের করতে হবে। তো আমরা অলরেডি কী করলাম, আমাদের জন্য আমাদের কিছু ট্র্যাফিক সোর্স এখানে আমরা বের করে নিলাম, ঠিক আছে। তো এরপর আপনার হচ্ছে যে 6 স্টেপ যেটা সেটা হচ্ছে প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো যে কীভাবে আমরা প্রোডাক্টটা খুঁজে বের করতে পারি। সো ওকে, থ্যাংক ইউ সবাইকে।